হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সামনে যাদের বিয়ে তাদেরকে অনেক অনেক অভিনন্দন আজকের ভিডিওয়ে আমি বলবো কিভাবে তোমরা বিয়ের তত্ত্ব সাজাবে ছেলের বিয়ের তত্ত্ব মেয়ের বিয়ের তত্ত্ব দুটোই বলবো এবং বলবো যে সব থেকে কম খরচে কিভাবে ছেলের বিয়ের তত্ত্ব সাজাবে মাত্র দুশো থেকে তিনশো টাকার মধ্যে এবং মেয়ের বিয়ের তত্ত্ব প্রায় সম্পূর্ণ বিনামূল্যে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে কীভাবে সাজাবে এবং কোন কোন জিনিসগুলো ছেলের বিয়েতে থাকা জরুরি এবং মেয়ের বিয়েতে কোন কোন জিনিসগুলো থাকা জরুরি সেই সব নিয়ে আজকের ভিডিও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিওটাকে স্কিপ না করে শেষ অবধি দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এমনই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক বাড়িতে তোমরা নিজের নিজেরা ট্রে সাজাতে গেলে সব থেকে প্রথমে যেটা দরকার সেটা হলো ট্রে থার্মোকলের এই ট্রেগুলো বাজারে খুবই কম দামে দশ থেকে পনেরো টাকায় পাওয়া যায় পাইকারি রেটে কিনলে আরও কমে তোমরা এগুলো পেয়ে যাবে লোকাল মার্কেটে এগুলো পাওয়া যায় সেই সাথে তোমাদেরকে দরকার কিছু থার্মোকলের পুথি আর দরকার সেলো টেপ এবং দরকার কিছু রঙিন পেপার কাগজ আর দরকার কিছু রঙিন রাখি বা প্লাস্টিকের ফুল যেগুলো ট্রে প্যাক হয়ে যাওয়ার পর উপরে লাগাতে হয় দেখতে ভালো হওয়ার জন্য তো দেখো প্যাকিং চলছে শাড়ি বা শার্ট এগুলো তোমরা বিভিন্ন ডিজাইন অনুযায়ী ইউটিউব দেখে সাজাতে পারো অথবা তোমরা সিম্পল এটা প্যাক করেও সাজাতে পারো সুন্দর করে এটা ভাজ করে তার উপর একটা রঙিন কাগজ রেখে পুরোটাকে উল্টে দিয়ে পেছন দিক থেকে সেলোটে পাটকে সামনে একটা রঙিন ফুল দিয়ে তোমরা খুব সুন্দরভাবে এই ট্রেগুলো সাজিয়ে নিতে পারবে ছেলের বাড়ি থেকে মোট দু ধরনের তত্ত্ব হয় একটা গায়ে হলুদের তত্ত্ব আর একটা বরযাত্রীর সাথে যাওয়া তত্ত্ব এখন আবার অনেকে সকালবেলায় গায়ে হলুদের সাথেই সমস্ত তত্ত্বটা পাঠিয়ে দেয় তো সকালবেলা গায়ে হলুদে যে তত্ত্বটা লাগে সেখানে ট্রে থাকে সবার প্রথমে ছেলের গায়ে ছোয়ানো হলুদ এবং সেই সাথে সর্ষের তেল একসাথে প্যাক করে পাঠাতে হয় সেই সাথে থাকে মেয়ের জন্য গায়ে হলুদের শাড়ি এবং গায়ে হলুদের যে বস্ত্রগুলো থাকে সেগুলো সেই সাথে থাকবে একটা কাতলা মাছ কাতলা মাছ বদলে রুই মাছও হতে পারে এবং থাকবে মিষ্টির হাঁড়ি এবং দইয়ের হাঁড়ি একটা ট্রেতে কামছা বা টাওয়েলও দিতে পারো এই সময় এর পরে আসে বরযাত্রীর তত্ত্ব সেই তত্ত্বতে সবার প্রথমে থাকবে কনের জন্য লজ্জা বস্ত্র এর এরপরের ট্রেতে থাকবে কসমেটিক্স মেয়ের কসমেটিক্স যেগুলো মেয়ে পছন্দ করে সেই কসমেটিক্সগুলোই কিনে গিফট করা উচিত এরপরে থাকবে মেয়ের জন্য জুতো মেয়ের জন্য ব্যাগ মেয়ের ট্রের পরেই হবে নিতকণের জন্য একটা ট্রে তারপরে যে ট্রেগুলো তৈরি হবে তত্ত্বের এগুলো হলো প্রণামির জন্য প্রণামীর তত্ত্ব মেয়ের দাদু ঠাকুমা তারা যদি থাকেন তাদের জন্য কোনের বাবা মা এবং দাদা বৌদিমণি দিদি জামাইবাবু এবং যত আত্মীয় স্বজন আছে তাদের প্রত্যেকের জন্য একটা করে তত্ত্বের ট্রে হবে এবং এইটা তোমরা নিজেরা আলোচনা করে নিতে পারো কতজন আছে সেই অনুযায়ী তোমরা একটা আন্ডারস্ট্যান্ডিং করে পিসিমা জেঠিমা সবার জন্য তত্ত্ব নিতে পারো এরপরে হবে চকলেটের ট্রে খুব সুন্দর সুন্দর চকলেট চকলেটের পুতুল তোমরা এগুলো ঘরেই বানাতে পারো এবং সেই সাথে হবে মিষ্টির ট্রে বিভিন্ন রকমের মিষ্টির ট্রে পাওয়া যায় দেখো এটা একটা রজনীগন্ধার ট্রে সাথে আছে প্রজাপতির ট্রে দেখো এই যে ফলের ট্রে এগুলো কিন্তু মিষ্টি দিয়েই বানানো আর সেই সাথে থাকবে একটা নোনতার ট্রে সবার শেষে থাকবে একটা তত্ত্বসূচির ট্রে এই তত্ত্বসূচিতেই সূচিপত্রর মতো এক নম্বর দু নম্বর করে লেখা থাকবে যে এক নম্বরে কোণের জন্য দু নম্বরে কোণের লজ্জাপস্ত্র তিন নম্বরে এই সব লেখা থাকবে এই তত্ত্বসূচিতে তো তত্ত্বসূচিতে বিভিন্ন রকমের ছড়া দিয়েও লেখা হয় সেই ছড়াগুলো আরও ইন্টারেস্টিং সেগুলো জানতে গেলে ওপরের ভিডিও ক্লিক করো তো সুন্দর সুন্দর ছড়া সেখানে পেয়ে যাবে এবং এই তত্ত্বসূচিতে যে নাম্বার থাকবে এবং তত্ত্ব ট্রেতেও এরকম তোমরা নাম্বারিং করে দেবে একটা এই হলো ছেলের বাড়ির তত্ত্বের সম্পূর্ণ লিস্ট এবার বলি মেয়ের বাড়ির তরফ থেকে যখন রিসেপশানের দিন আসবে তখন কি কি তত্ত্ব ট্রে লাগে ফুল ফুলসজ্জার তত্ত্বে সবার প্রথমে ফুল এবং মালা এর একটা ট্রে হবে ফুলের দোকান থেকে এটা পাওয়া যায় কনের জন্য একটা ফুলসজ্জার বস্ত্র হবে এবং যদি বরের রিসেপশানের ড্রেসটাই তোমরা দিতে চাও সেক্ষেত্রে তোমরা ড্রেসটা এবং জুতোটা একদিন আগেই পাঠিয়ে দিও এবং বরের কসমেটিক্সের একটা ট্রে হবে এবং ফুলসজ্জা লেখা সন্দেশের একটা ট্রে হয় সেটা খুব ভালো লাগে অবশ্যই এটা দিও এবং সেই সাথে মিষ্টির নোনতার এবং চকলেটের ট্রেগুলো আলাদা আলাদা হবে একই রকম এবং প্রণামীর যে ট্রেগুলো হবে তোমরা আলোচনা করে সেগুলো একটা একটা করে বানিয়ে নিও এছাড়া একটা ট্রে হয় সেটা হলো সবজি ট্রে বিভিন্ন রকমের সবজি দিয়ে একখানা ট্রে এবং আর একটা হয় ফলের ট্রে সাথে দইয়ের হাড়ি এবং মিষ্টির হাড়ি অবশ্যই থাকবে এরপর একটা ইম্পর্ট্যান্ট কথা বলি যদি তোমরা কোণের বাড়ির ট্রের খরচা একদমই কমাতে চাও তাহলে ছেলের বাড়ি থেকে যে ট্রেগুলো পাঠিয়েছিল সেই ট্রেগুলোই একদমই নতুন থাকে তোমরা ওগুলোকে ফেলে না দিয়ে ওগুলোই আবার রিইউজ করতে পারো ওগুলোই সুন্দর করে প্যাকিং করে আবার কোনে যাত্রীর সাথে ছেলের বাড়িতে এগুলোই পাঠাতে পারো এতে কোনো অসুবিধা নেই খুব ভালো থাকে শুধু শুধু খরচা বাড়িয়ে কোনো লাভ নেই তো এই হলো মেয়ের বাড়ির ট্রে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং আমাদের উৎসাহিত করো থ্যাংক ইউ দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে